পূজোর চাঁদার জন্য বাবা ও ছেলেকে পিটি হাসপাতালে। ঘটনা বিশালগড় রাউৎখল যুব সংস্থা ক্লাবের বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা যায়, পূজোর চাঁদার জন্য 5 লাখ টাকা চাওয়া হয় এক ব্যক্তির কাছ থেকে, কারণ তারা নাকি বিরোধী পার্টি, সেই কারণেই এই 5 লাখ টাকার ডিমান্ড। কিন্তু ওই ব্যক্তি জানায় যে এত টাকা ওদের পক্ষে দেওয়া সম্ভব নয়, কারণ ওরা খুবই দরিদ্র, খুব কষ্টে তারা তাদের জীবনযাপন করে যাচ্ছে। এত টাকা ওরা কোথা থেকে পাবে? ওদের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। এই কথা বলা সত্ত্বেও ক্লাবের লোকেদের দাবি, ওরা এত কিছু জানে না, ওদের 5 লাখ টাকা চাঁদা লাগবেই। ওই ব্যক্তি চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় তার ছেলেকে ওই ক্লাবের লোকেরা মারধর শুরু করে এবং হাতের দুটো মোবাইলও ভেঙে দেয়। শরীর খারাপ, কোমর ব্যথা করছে, হ্যাঁ আমি ডাক্তারের কাছে গেছি, বাড়ির মধ্যে কয়ে গেছে আমার ক্লাবে নিয়ে গেছে, এনেকা ক্লাবকে দেখা করতে, তো দুদিন ঘরে আয়া গেছে, আয়োজন পরে তো হয়ে গেছে, অসুস্থ শরীরে এখানে গেছে, তো 1 লাখ করে তো ফাড়াতাম পারি না, আমার ছেলেরা বাড়ির লোকে দিয়ে ফাড়াইছে, ফাড়ানোর পরে তো তারা গেছে, যাওয়ানোর পরে কীটা কী বিয়েটা হয়েছে, তো তুমি তো বিরোধী ফাটি, তুমি 5 লাখ টাকা দিতেই আমরা, তো আমি তার বাবা গেছে, আমি 5 লাখ টাকা হইতে নহন, আমার বাসার মতো কোনো রাস্তা নাই, আমি খুব কষ্ট আছে, আমার শরীর অসুস্থ, আমার ব্যবসা আমার কিন্তু কিচ্ছু নেই, ও কিছু আছে না না আছে সেটা আমরা জানি না, আমরা কই সেটা হ্যাঁ লাগবো, টেহেই লাগবো, 5 লাখ টাকাই লাগবে, কি লাগবে, ওই তো তারা পূজা করে লাগে আর কি, সাদা ফেলাইছে। ক্লাব নাম কি? যুব সংস্থা ক্লাব, ক্লাব হইতো রাউৎখলা, রাউৎখলা যুব সংস্থা ক্লাব। এরপরে কি হয়েছে? এরপরে তো দেখা হয় না, এরপরে দা যখন কয়েছে না টাকা পয়সা দিতে পারতো না, এত টাকা পয়সা হারতো না, এরপর দা হেদো অসুস্থ, হেরে মারধর করছে, কী করছে না আমি সঠিক কইতারি না, আমার ছেলেরা প্রচণ্ড মারধর করছে, এমনকি দুটা মোবাইলও ভেঙে লাইছে, মোবাইলও ভেঙে লাইছে, ওখানে যদি মোবাইলও ভেঙে গেল, আমার ছেলে আমার স্বামী যদি একবার মেরে ওলা, তবে আমার টেহা দনের মতন কোনো পরিস্থিতি নেই, আমরা বিষ খাওয়ানোর মতন টেহা আমরা নাই অঙ্কাতের মধ্যে, আমরা খুব কষ্টে আছি। কোন আটকে রাখছে? ওই তো রাউৎখলা যুব সংস্থার ক্লাবে। কয় ঘন্টা ধরে? ওই তো দুপুর 12টার সময় গেছে, ওখানে 5টা বাজেছে, ওখানে তারা কোনো খবর পাতা পাইতেছি না, ওখানে আমি কত জায়গা যাইতেছে আমি কোনো বা লাইন হইতেছি না। টাকা দেবো না এখন? অন টাকা কইতে দিব, টাকা দেওয়ার মতন এমন কোনো পরিস্থিতি নাই, আমি খুব কষ্টে আছি, আমি বিষ খাওয়ানোর মতো টাকাটাও আমার কাছে নাই, আমি জানি জামের চিকিৎসা করানো, আমার এ পরিস্থিতি তখন নাই। তার কি নাম? তার নাম হয়েছে, বাপের নাম হয়েছে দুলাল মিয়া, ছেলের নাম হয়েছে মামুন মিয়া। শকুন গোল্ড বিগত 25 বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ। 100% বিশুদ্ধ একমার্ক যুক্ত কাচ্চি খানি খাঁটি সর্ষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু ও মুখরোচক। শকুন গোল্ড, ভরতপুর, রাজস্থান। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে, নানা পদের রান্না, শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত টেস্টিও। ইনি ডক্টর না সিস্টার? সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার, মন চাই ফিরে ফিরে খেতে বারবার। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।